আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সোহরাব হুসেন সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাড পয়জনিং হ্যাঁ ল্যাড পয়জনিং এমআরসিপি পরীক্ষা এফসিপিএস পরীক্ষা সব পরীক্ষায় স্পেশালি এটা পরীক্ষা কোশ্চেনটা দিয়ে থাকে সো ল্যাড পয়জনিং ডায়াগনোসিস করার ক্লোগুলো কি হ্যাঁ স্পেশালি কোনো একটা পেশেন্ট যদি ওল্ড হাউজ রেনোভেশন করে অর্থাৎ হাউস রেনোভেশন করে অথবা কোনো একটা পেশেন্ট যদি মানে এরকম একটা ল্যাড পাইপ রিলেটেড করে তার ওয়াটার সাপ্লাইটা আছে সেই ওয়াটার সাপ্লাই যদি ইনজেস্টেড হয় অথবা কন্টামিনেটেড ইয়ার অথবা কন্টামিনেটেড সয়েল দ্বারাও সে কী হতে পারে এক্সপোজ হতে পারে ওকে ল্যাড পজিটিং পেশেন্টটা তাহলে একটা কথা খেয়াল রাখবেন যে ওল্ড হাউস রেনোভেশন দুই নম্বর পয়েন্ট হচ্ছে কন্টামিনেটেড যদি ইয়ার অথবা কন্টামিনেটেড ওয়াটার ল্যাড পাইপ যদি থাকে অথবা আপনার কন্টামিনেটেড যদি সয়েল থাকে সেই জিনিসগুলো দিয়ে কী হতে পারে পেশেন্টটা ল্যাড দিয়ে এক্সপোজ হতে পারে ওকে সো এখন এই যে ল্যাড পজেনিংয়ের পেশেন্টটা সেটার যে সিমটমগুলো ডেভেলপ করবে তার মধ্যে স্পেশালি অ্যাপডোমিনাল পেইন থাকবে অ্যাবডোমিনাল পেইন থাকবে নিউরোসাইকেট্রিক ফিচার থাকবে পেশেন্টের প্যারিফারাল নিউরোপ্যাথি থাকবে এর সাথে আমরা তো অ্যানিমিয়া পাবই ল্যাড পয়জন পেশেন্টে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে হিমোগ্লোবিন কম থাকবে পেশেন্টটা ফ্যাটিক থাকবে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ক্লু হচ্ছে পেশেন্টের কনস্টিপেশেন্ট থাকবে ল্যাড পয়জন পেশেন্ট কী থাকবে পেশন থাকবে যদি আমরা এই সিনারিগুলো পেয়ে যাই তখনই কিন্তু আমরা বলে দিতে পারি এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে ল্যাড পয়জনিং ওকে ডায়াগনোস হচ্ছে কি ল্যাড পজেনিং আমরা এর ট্রিটমেন্ট ডাইমার ডায়মার ক্যাপ্টো সাকসিনিক্সে দিতে পারি ইডিটিএ দিতে পারি সো এই জিনিসগুলা দিয়ে আমরা তাকে কি করতে পারি অথবা ডি প্যানিসামাইন্ড ল্যাড চেরিটিং এজেন্ট দিয়ে আমরা তাকে কী করতে পারি ট্রিটমেন্ট করতে পারি তার মানে কোনো একটা পেশেন্টে যদি ওল্ড হাউস রেনোভেশন করে অথবা পেশেন্টটা যদি আপনার কোনো কন্টামিনেশন কন্টামিনেটেড এয়ার কন্টামিনেটেড সোয়েল অথবা ল্যাড পাইপ রিলেটেড যদি ওয়াটার সে ড্রিঙ্কিং করে তখন এই পেশেন্টের ল্যাড পয়জনিং হতে পারে এবং এই পেশেন্টটার সিমটম হচ্ছে অ্যাপডোমিরা পেইন থাকবে প্যারিফেরাল নিউরোপ্যাথি থাকবে নিউরোসাইকেট্রিক ফিচার থাকবে মাইক্রোসাইটিক হাইপ্রোক্রোমিক অ্যানিমিয়া থাকবে কনস্টিপেশন ফ্যাটিক এই পয়েন্টগুলো যদি থাকে তখন আমরা বল দেব তার ডায়াগনিজ হচ্ছে ল্যাড পয়জনিং ল্যাড পয়জনিং অ্যান্ড ল্যাড পয়জনিং ট্রিটমেন্ট কি ডাইমার্ক্যাপ টু সাকসেনিক অ্যাসিড অথবা ডিপেনিসিলামাইন ওর ইডিটি দিয়ে আমরা তাকে কি করতে পারি ট্রিটমেন্ট করতে পারি Thank you.